স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রান্স সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রুবেল ভাইয়ের সহযোগিতায় মুন্সিগঞ্জ সদরে মাস্ক বিতরণ চলছে এবং সকল পেশাদার মানুষদের সচেতন করা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াদ, ইমু আক্তার, ইমন হোসেন, মিনাজ হোসেন, ছোয়া আক্তার। এ সময় তারা সরজমিনে মাইকিং করে সকল পেশা মানুষদেরকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলে এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। বিকেল 4টা থেকে শুরু হয়, সন্ধ্যা 7টা পর্যন্ত কার্যক্রম চলে। নিউজ ওয়ান বাংলা টিভি, স্বপ্নপূরণ ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ।